সাড়ে চারটায় আমার স্ত্রীকে ছেড়ে সাড়ে চারটে পৌনে পাঁচটা নাগাদ ঠিক একই সময় 15 মিনিট পরে আমাকে নোটিশটা দেওয়া হয়েছে। আমি নোটিশের ফিজিক্যাল কপিটা এখনো হাতে পাইনি, তবে যতটুকু শুনেছি যে 13 তারিখ আমাকে ডাকা হয়েছে বা সমন করা হয়েছে। আমাকে 22 তারিখ যখন 22 তারিখ না সম্ভবত 19 তারিখ যখন সিবিআই দেখেছিল একদিনের ব্যবধানে, আমি গেছিলাম এবং আমি বারবারে বলেছি যে আমি তদন্তের সব রকম সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু একই সময় তাদেরকে অনুরোধ করে এসেছিলাম, একই সাথে তাদেরকে অনুরোধ করে এসেছিলাম যে যেহেতু আমাদের যাত্রাটা চলছে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি নিয়ে, আমি 24 এপ্রিল কলকাতা থেকে বেরিয়েছি এবং 25 তারিখ থেকে আমাদের এই কর্মসূচি শুরু হয়েছে, এই কর্মসূচি শেষের পর যদি আপনারা আমাদের ডাকেন, আমাকে ডাকেন, আমি 24 ঘন্টা 48 ঘন্টা 72 ঘন্টা যে ব্যবধানেই ডাকবে আমার আসার কর্তব্য, আমি আসব, কিন্তু দয়া করে যাত্রাটা শেষ হওয়ার পরে আমাকে ডাকবে। সুতরাং সেটা না শুনে, এবং আমি এদেরকে কোন রকম ভাবে দোষারোপ করছি না, ইডির অফিসার বা তদন্তকারী সংস্থার যারা আইও রয়েছেন বা অফিসার রয়েছেন, ইডি হোক বা সিবিআই, আমার তাদের প্রতি কোন রকম কোন ক্ষোভ, কোন গোসা, কোন অভিমান বা কোন ক্রোধ এদের বিরুদ্ধে নেই। এরা এদের ডিউটি করছে এবং এদেরও একটা বাধ্যবাধকতা, একটা দায়বদ্ধতা রয়েছে, এরাও আন্ডার কম্পালশন এই কাজগুলো করে। কিন্তু আপনারা দেখছেন যে গত 10 দিনে যখন তৃণমূলের নবজোয়ারের যে জনবিস্ফোরণ এবং মানুষের মধ্যে যে গ্রহণযোগ্যতা সেটা যখন মধ্য গগনে, যখন দিনের পর দিন জনপ্রিয়তা বাড়ছে, মানুষের সমর্থন বাড়ছে, মানুষের অকৃত্রিম ভালোবাসার এবং মানুষের স্নেহের পরশ আমরা পাচ্ছি, ঠিক তখনই বিগত 10-12 দিনের ব্যবধানে আলাদা আলাদা কেসে কখনো আমাকে ডাকা, কখনো আমার স্ত্রীকে ডাকা, কখনো আমার 3 বছরের পুত্র সন্তানকে, কখনো আমার 9 বছরের মেয়েকে, এরা হ্যারাস করার একটা মরিয়া প্রচেষ্টা, ফালতু একটা হ্যারাস করা, জ্বালাতন করা, কি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং নবজোয়ার কর্মসূচিকে বাধা বিঘ্নিত, বাধাপ্রাপ্ত, আঘাতপ্রাপ্ত করা যায়, তার একটা প্রচেষ্টা বিজেপি চালিয়ে যাচ্ছে, কিন্তু এতে কোনো লাভ হয়নি। আমি বিগত দিনেও বলেছি যে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ থাকলে আপনারা জনসমক্ষে আনুন। এই যে দুদিন আগে আপনারা দেখলেন আমার স্ত্রীকে বাইরে যাওয়ার জন্য তার কথা ছিল দুবাই যাচ্ছিল, ঠিক তখন অভিবাসন দপ্তর এয়ারপোর্টে তাকে আটকে দেয় এবং তাকে বলে সেখানে এয়ারপোর্টেই সমন জারি করা হয়, নিয়ম মাফিক আপনি বাড়িতে এসে সামান দেবেন নইলে ইমেল করে পাঠাবেন, আর ইমেল করেও পাঠায়নি, বাড়িতে এসেও ফিজিক্যাল কপি সার্চ করেনি, এয়ারপোর্টে গিয়ে সকাল 8টার সময় সামন দিয়েছে, সামন দিয়ে বলেছে 5 তারিখে সামন দিয়ে 8 তারিখ আসতে হবে। আমার স্ত্রী গেছে এবং সেখানে তদন্তের সহযোগিতা করেছে, বিগত দিনেও গেছে, বারে বারে যখন দেখেছে তখন গেছে, আগেও আমি নিজে 2-3 বার দিল্লিতে গেছি, দিল্লিতে গিয়ে তদন্তের সহযোগিতা করেছি, আমার কর্তব্য আমি পালন করেছি। কিন্তু এই যে 3 ঘন্টা 4 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে আলটিমেটলি কিছুই না, কি করে হয়রানি করা যায়, কি করে জ্বালাতন করা যায়, কি করে হ্যারাস করা যায়, কি করে ব্যতিব্যস্ত করা যায় এবং কি করে এই নবজোয়ারের কর্মসূচিটা বাধা বা বিঘ্নিত করা যায়, তার একটা মরিয়া প্রচেষ্টা বিজেপির তরফ থেকে চালিয়ে যাওয়া হচ্ছে। এবং এটা একেবারেই কাকতালীয় নয় যে আজকে যেখানে পঞ্চায়েত ভোট ঘোষণা হয়েছে 5টার সময়, ঠিক তখনই আমাকে একটা সামন ইস্যু করে বলা হয়েছে 13 তারিখ আপনাকে আসতে হবে, যদি কোনোরকম কোনো ডকুমেন্ট চেয়ে থাকে আমি পাঠিয়ে দেবো। কিন্তু আমি পরিষ্কারভাবে বলি, যতদিনই নবজোয়ারের কর্মসূচি শেষ না হবে, আপনারা জানেন 16 তারিখ অব্দি আমাদের এই কর্মসূচি চলবে, একেবারে কাকদ্বীপে গিয়ে আমরা 16 জুন এই কর্মসূচি শেষ করব এবং শেষের যে সভা সেখানে আমাদের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থাকবে। আজকে রাজ্যের পঞ্চায়েত ভোট ঘোষণা হয়েছে, 8ই জুলাই পঞ্চায়েত ভোট, সুতরাং আমি আবার ইডি দপ্তরে যাব, 9 ঘন্টা 10 ঘন্টা ধরে বসিয়ে রেখে তারা তাদের মতো করে স্টেটমেন্ট রেকর্ড করবে, আর 10 ঘন্টা পর বেরিয়ে এসে নেট ফল শূন্য, যেটা আমি বলেছি আগেও যে নির্যাস হচ্ছে শূন্য, ফল হচ্ছে শূন্য। সুতরাং আগামী 1 মাস বা 10 ঘন্টা 11 ঘন্টা অপচয় করার মতো সময় আমার হাতে এই মুহূর্তে নেই।
8 তারিখ নির্বাচন হয়ে যাবে, আপনি যদি 9 তারিখ আমাকে আসতে বলেন আমি 9 তারিখ উপস্থিত হব, আপনি যদি 10 তারিখ আসতে বলেন আমি 10 তারিখ উপস্থিত হব, আপনি যদি 11 তারিখ আসতে বলেন আমি 11 তারিখ উপস্থিত হব, আপনি 12 তারিখ আসতে বললে 12 তারিখ উপস্থিত হব। 8 তারিখের পরে আপনি যেদিন বলবেন 9 10 11 12 13 14 15 16 যখন বলবেন, একদিনের ব্যবধানে দুদিনের ব্যবধানে আমি পৌঁছে যাব। কিন্তু এই 8 তারিখের মধ্যে যখন কর্মসূচি আমরা নিয়েছি হাতে, তারপর পঞ্চায়েত ভোট রয়েছে যেখানে মানুষের মাঝে পৌঁছে যাওয়াই আমাদের একমাত্র প্রচেষ্টা এবং মানুষের সীমাবদ্ধ আমার ক্ষমতা অনুযায়ী তাদের সমস্যার সমাধান বা তাদের দাবি দাওয়া মতামতের কথা শোনা, তাদের সমস্যার সমাধান বা প্রতিকার করার যেখানে একটা প্রচেষ্টা আমি আমার এখতিয়ার বা সামর্থ্য অনুযায়ী চালিয়ে যাচ্ছি, সেটা যাতে বাধাপ্রাপ্ত হয় সেটা চেষ্টা করছে বিজেপি। কিন্তু মানুষের কাজে যখন আমরা নেমেছি 16 তারিখ অবধি, বিশেষ করে এই যাত্রা যতদিন চলছে ততদিন তো 10 ঘন্টা 12 ঘন্টা অপচয় করার মতো আমার হাতে সময় নেই, আমি একদিনের জন্য ব্রেক নিই। যবে থেকে যাত্রা শুরু হয়েছে প্রত্যেকটি রাত কোনো না কোনো ক্যাম্পে কাটিয়েছি, 10 ঘন্টা 12 ঘন্টা করে রাস্তায় থেকেছি, মানুষের মাঝে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছি, তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করেছি, এবং আরো 8-10 দিন এই কর্মসূচি চলবে, এই নবজোয়ার কর্মসূচি এবং জনসংযোগ যাত্রা চলবে। এই আরো 8-10 দিন আমার 10 ঘন্টা 12 ঘন্টা মতো অপচয় করার মতো সময় এক আমার হাতে নেই। আর এই কর্মসূচি শুরু শেষ হওয়ার পরে আমাকে নিশ্চিতভাবে প্রচারে অংশগ্রহণ করতে হবে, জেলা পরিষদ ভোট আছে, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েত সমিতি, গ্রাম সভার ভোট আছে, এক দফায় ভোট ঘোষণা হয়েছে আপনারা দেখেছেন। অর্থাৎ 8 তারিখ অবধি এই 10 ঘন্টা 11 ঘন্টা অপচয় করে ফালতু সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। 8 তারিখের পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি হোক বা সিবিআই যখন যেখানে ডাকবে আমি যাব, এটা আমি স্পষ্ট করে বলছি। আগেও এরা সিবিআই কে দিয়ে আমাকে ডাকিয়েছিল, তার নির্যাস শূন্য ছিল। আমি বারে বারে বলি যে সিবিআই হচ্ছে একটা ইঞ্জিন আর ইডি হচ্ছে একটা ইঞ্জিন, এই হচ্ছে কেন্দ্র সরকারের ডবল ইঞ্জিনের সরকারের নিদর্শন বা মডেল। সিঙ্গেল ইঞ্জিন ফেল করেছে তাই এখন আবার ইডি কে লাগিয়েছে, আর সবকিছু এই 10-12 দিনের মধ্যেই করতে হবে। এই যে আমার স্ত্রীকে ডাকা হলো, গত 8 বছরে একদিনও ডাকা হয়নি, শেষ ডাকা হয়েছিল 2022 সালের জুন মাসে, আর আজকে হচ্ছে 2023 সালের জুন মাস, 12 মাস পর। তার কারণ এই যে কর্মসূচি শুরু হয়েছে, কি করে এই কর্মসূচিকে আটকানো যায়, মানুষের মাঝে যে তৃণমূল কংগ্রেস যাচ্ছে, এদের পায়ের তলার মাটি সরে গেছে, এদের রাত্রের ঘুম উড়ে গেছে, এরা জনসমর্থনের এই বিপুল এই জনসমর্থনের ছবিগুলো দেখতে পেয়ে আরো ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে, রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছে। সুতরাং আমি অনুরোধ করব ইডি সিবিআই কে দিয়ে তদন্ত করে অন্তত পক্ষে আগামী 15টা দিন, আমি 15 দিনও সময় নেই, 15 তারিখ হচ্ছে শেষ দিন মনোনয়ন জমা দেওয়ার, অন্তত 7 দিন তদন্ত করিয়ে যাতে গ্রাম সভায় প্রার্থীগুলো পাওয়া যায় বিজেপির, সেই প্রচেষ্টাটা বিজেপি করুক। নিজেরা তো পারবে না, 7 দিনের মধ্যে অন্তত ইডি সিবিআই কে লাগিয়ে কোথায় কাকে প্রার্থী করা যায় সেটা অন্তত বিজেপির নেতারা এই প্রচেষ্টা বা প্রয়াসটা শুরু করলে আমি খুশি হব। জনতার দরবারে লড়াই হোক না মাঠে ময়দানে, আপনারা যে আমার সাথে লড়াই করে পারছেন না এটা তো প্রমাণিত, আপনারা নিজে লড়াই করতে পারছেন না বলে ইডি সিবিআই কে এগিয়ে দিচ্ছেন, আমার সাথে পারছেন না, আমার স্ত্রীকে আক্রমণ করছেন, আমার বাচ্চাকে টার্গেট করছেন, আমার পরিবারকে হয়রানি শিকার করছেন ইচ্ছাকৃত ভাবে সুপরিকল্পিত ভাবে, ইচ্ছে মতন যা ইচ্ছা তাই করছে, এর জবাব মানুষ দেবে। জনতার দরবারে আগামী দিন যখন 8 তারিখ লড়াই হবে এবং পরবর্তীকালে ফল ঘোষণা হবে, এতদিন তো ইডি সিবিআই এর দরবারে লড়াই হচ্ছিল, খুব লাপাচ্ছিল বিজেপির নেতারা, একটা করে সমন তৃণমূল নেতাদের কাছে যায় আর তারা বাড়তি অক্সিজেন পায়। আগামী 8 তারিখ তো জনতার দরবারে লড়াই হবে, দেখা যাক জনতা কার সাথে রয়েছে, তৃণমূলকে চাইছে না বিজেপিকে চাইছে, যারা বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তাদেরকে চাইছে না যারা বাংলার স্বার্থে বাংলার অধিকারের স্বার্থে লড়াই করছে তাদেরকে চাইছে, মানুষ প্রমাণ করুক। কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকে একটি বিষয় স্পষ্ট যে তিনি এই মুহূর্তে সিবিআই এবং ইডি দপ্তরে কোনোরূপ হাজিরা দেবেন না। তিনি জানান যে নবজোয়ার কর্মসূচি চলছে, একই সঙ্গে ভোটের দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে, ভোট প্রচারে তাকে বেরোতে হবে, সেই কারণে এই মুহূর্তে কোনো হাজিরা নয়। নবজোয়ার কর্মসূচি সাকসেস, সাফল্যের শীর্ষে রয়েছে নবজোয়ার কর্মসূচি, এই জনবিস্ফোরণ দেখে কার্যত ভয় পেয়েই এইভাবে ইডি এবং সিবিআই দিয়ে তাকে তলব করা হচ্ছে, যার নিট ফল শূন্য, অর্থাৎ
মূল্যহীনভাবে 10 থেকে 12 ঘন্টা পঞ্চায়েত ভোটের পাককালে সময় নষ্ট করা একেবারেই সম্ভব নয়, জনসমর্থন দেখেই এই ধরনের তলব। কিছুদিন পূর্বে তাকে ডাকা হয়েছিল, একই সঙ্গে তার স্ত্রীকে আটকে, অর্থাৎ তার স্ত্রীকে বিমানবন্দরে আটকে নোটিশ ছাপ করা হয়েছে। তার স্ত্রী আজকে গিয়েছেন, দেখা করেছেন, নির্ভয় আবারও শূন্য। তার স্ত্রীকে 4:30 ছেড়ে 4:45 তার উদ্দেশ্যে নোটিশ ছাপ করা হয়েছে। এভাবে তলব একেবারেই উদ্দেশ্য প্রণোদিত, যে কারণে পঞ্চায়েত ভোটের পূর্বে আর কোনরূপ হাজিরা নয়।